আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো স্টুডেন্টস, প্রশ্ন দেওয়া রয়েছে ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট, পয়েন্ট দেওয়া রয়েছে 3, -4 ইন দা ওয়াই জেড প্লেন। তাহলে এর ইমেজ আমাদের ফাইন্ড আউট করতে হবে, ইমেজ অফ 3, -4 ইন ওয়াই জেড প্লেন। তো ফার্স্ট আমরা এখানে একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস দেখে নেব। তো এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস, যেখানে এটা হচ্ছে ওয়াই অ্যান্ড এটা হচ্ছে আমাদের জেড। তাহলে এই প্লেনকে বলতে পারি আমরা, এই প্লেন হচ্ছে আমাদের ওয়াই জেড প্লেন, ওয়াই জেড প্লেন। এবার আমাদের পয়েন্ট দেওয়া রয়েছে এক্স, এক্স অ্যাক্সিসে 3 ইউনিট, এখানে কত হবে আমাদের 3 ইউনিট, ওয়াই অ্যাক্সিসে আমাদের 2 ইউনিট। তাহলে এটা যদি আমাদের 2 ইউনিট হয় অ্যান্ড জেড অ্যাক্সিসে আমাদের -4, দ্যাট মিনস এটা নেগেটিভ জেড এর উপরে -4। এবার আমরা যদি এই তিনটেই পয়েন্টকে জয়েন করি, তো স্পেসের মধ্যে এখানে কত একটা পয়েন্ট হবে পি, যার কোঅর্ডিনেট হবে 3, -2, -4। এবার এর যদি আমরা ইমেজ দেখতে চাই এই প্লেন থেকে, এক্স জেড সরি এটা হয়ে যাবে ওয়াই জেড প্লেন থেকে যদি এর ইমেজ দেখতে চাই, তাহলে এখানে কি হবে, ইমেজের মধ্যে সাপোজ যদি এটা ওয়াই জেড প্লেন হয়, ওয়াই জেড প্লেন তার মানে এখানে ওয়াই এর ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট থাকবে অ্যান্ড জেড এর ভ্যালুও কনস্ট্যান্ট থাকবে, শুধু চেঞ্জ হবে আমাদের এক্স এর ভ্যালুতে। আমরা জানি যদি একটা কোনো পয়েন্ট হয়, সাপোজ এটা হচ্ছে আমাদের পয়েন্ট এ, যদি এটাকে আমরা ইমেজ দেখি একটা মিররের হেল্প থেকে, তাহলে এর ইমেজ কোথায় হবে আমাদের, সাপোজ এটা হচ্ছে পয়েন্ট এ, তার মানে এর ইমেজ হবে এই মিররের পেছন দিকে, এদিকে হবে আমাদের এর ইমেজ, সাপোজ এই পয়েন্টের নাম হচ্ছে বি। যদি এই ডিস্টেন্স আমাদের এ ইউনিট হয়, তো এর ইমেজ কোথায় হবে আমাদের, নেগেটিভ এ ইউনিট হবে, কারণ পেছন দিকে দেখলে এটা হয়ে যাবে আমাদের মাইনাস অফ এ। তাহলে এটা হয়ে যাবে ডিস্টেন্স আমাদের, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এ ইউনিট ডিস্টেন্স হতে হয়ে যাবে। এবার তো সিমিলারলি যদি আমরা দেখি, তো এখানে ওয়াই জেড প্লেন থেকে দেখলে ওয়াই এর ভ্যালু অ্যান্ড জেড এর ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, অনলি এক্স এর ভ্যালু চেঞ্জ হবে। তো কত চেঞ্জ হবে এখানে, যদি এখানে আমরা ইমেজ দেখতে পাচ্ছি পয়েন্ট হচ্ছে আমাদের 3 ইউনিট, তাহলে এর ইমেজ কোথায় হবে আমাদের, নেগেটিভ এক্স এর দিকে, নেগেটিভ এক্স অ্যাক্সিস দিকে 3 ইউনিট যদি এদিকে হয়, তো এই ইমেজ থেকে, এই প্লেন থেকে এর ইমেজ আমরা কোথায় দেখব, এখানে আমরা -3 তে দেখব। তো আমরা কি বলতে পারি, ইমেজ অফ কোঅর্ডিনেট অফ, কোঅর্ডিনেট অফ ইমেজ অফ গিভেন পয়েন্ট, গিভেন পয়েন্ট ইজ, এটা হয়ে যাবে আমাদের এক্স এর কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে মাইনাস চলে আসবে, তো এক্স এর কোঅর্ডিনেট হয়ে যাবে আমাদের -3, এটা হবে -3, ওয়াই এর কোঅর্ডিনেট অ্যান্ড জেড এর কোঅর্ডিনেট আমাদের কনস্ট্যান্ট থাকবে, তাহলে ওয়াই হচ্ছে আমাদের 2 অ্যান্ড জেড হচ্ছে আমাদের -4, তাহলে এটা চলে আসবে 2, -4, এটা হচ্ছে আমাদের আনসার। থ্যাংক ইউ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।